আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নতুন বাড়ি পাচ্ছেন ভূমিহীন আরো 65,000 পরিবার। দ্রুতই তাদের বাড়ি হস্তান্তর করতে দেশ জুড়ে নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। প্রকল্প পরিচালক বলছেন, তৃতীয় পর্যায়ের বাড়ি নির্মাণে নকশায় পরিবর্তন আনা হয়েছে, এর ফলে বাড়িগুলো হবে আগের চেয়ে বেশি টেকসই, বেড়েছে নির্মাণ ব্যয়। আরো জানাচ্ছেন শাহালি জয়। গৃহহীন মানুষদের নিজের ঠিকানা দিতে মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দুই ধাপে 1,17,000 পরিবারকে 2% জমির ওপর বাড়ি নির্মাণ করে দেয় সরকার। এখন চলছে তৃতীয় ধাপের বাড়ি নির্মাণের কাজ। সাভারের গোহাইল বাড়িতে নির্মাণ কাজ দেখতে এসে প্রকল্প পরিচালক জানান, আগের দুই পর্যায়ে থেকে অভিজ্ঞতা নিয়ে এবার বাড়ি নির্মাণের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে ঘরগুলো ছিল টিনের তৈরি হওয়া, এবার ঘরগুলো শুরু হলো মুজিববর্ষ থেকে সেমি পাকা একক গৃহ, যেখানে দুইটি কক্ষ রয়েছে, এখানে বারান্দা রয়েছে একটি, টানার সামনে পেছনে একটি টয়লেট, সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ এবং একটি কিচেনের ব্যবস্থা রয়েছে। তিনি জানান, নতুন নকশায় প্রতিটি বাড়ি নির্মাণে খরচ বেড়েছে প্রায় 70,000 টাকা। তৃতীয় পর্যায়ে ঘরগুলোতে আপনারা জানেন যে এই ডিজাইনের পরিবর্তন, এর ফলে এখানে খরচ বেড়েছে। এই খরচটি হচ্ছে এখন 2,59,500 টাকা পার ইউনিট। সারা দেশে সরকারের খাস জমি, দখলে থাকা খাস জমি উদ্ধার করে এবং সরকারের কেনা জমিতে হচ্ছে গৃহহীনদের পুনর্বাসন। দেশে ভূমিহীন থাকবে না একজন মানুষও, এই দৃঢ় সংকল্প নিয়ে যখন এগিয়ে চলছে বাংলাদেশ, তখন আশ্রয়ণের তৃতীয় পর্যায়ে নির্মাণ হচ্ছে আরও 65,000 নতুন বাড়ি। বছর শেষে স্বপ্ন পূরণ হচ্ছে আরও 65,000 ভূমিহীন পরিবারের। শাহ আলী জয়, নিউজ 24, সাভার।